আচ্ছা, এ হচ্ছে আমার ভাই রুমি ইতিকার। আমি অনেক সুন্দর সুন্দর গান করেছি তার। এখন রুমি, তোমাকে আমি যে কারণে ক্যামেরার সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে তুমি ছেঁকা খাইয়া বেঁকা হইয়া যে গানগুলো লিখো, হ্যাঁ মানুষ তো ভাবে আমি ছেঁকা খাইছি, এই বিষয়টা একটু সবাইকে ক্লিয়ার করো। এই বিষয়টা ক্লিয়ার হলো যে আপুর কোনো দোষ নাই, সমস্ত দোষ দর্শকের আর আমার। দর্শকের না, দর্শক। আচ্ছা, আমার আমার প্রচুর ছেঁকা খাইছি, ছেঁকা খেয়ে খুব বিরহের গান লিখি, লিখে আমি আপুকে দেই। আমি শুধু গাই, আমি শুধু গেয়ে যাই। আমি এখন আমি দর্শকদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা কাইন্ডলি সবাই রুমির জন্য দোয়া করবেন, ও যেন ছেঁকা না খায়, ও যেন একটু রোমান্টিক হয়, ও যেন একটা ভালো মেয়ে পায়। হ্যাঁ, যদি এখানে যদি কোনো মেয়ে থাকো প্লিজ রুমিকে নক দাও। হ্যাঁ, একটু রোমান্টিকও হোক, ও রোমান্টিক হইলে আমি কিছু সুন্দর রোমান্টিক গান পাবো। এই দুঃখে ভরা জীবন, ভরাক্রান্ত জীবন আমার আর ভালো লাগে না। শুধু মিউজিক ভিডিওর মধ্যে আমার কান্না করা লাগে, স্যাড এক্সপ্রেশন দেওয়া লাগে, আমার মনে হয় যে আমার হাসিটা মনে হয় খুব বিচ্ছিরি, আমি চাইলেও একটু প্রাণ খুলে হাসতে পারি না, সব স্যাড ভার্সন। ভাই, সামনে রোমান্টিক গান আসবে, রোমান্টিক গান আসবে, খুবই রোমান্টিক গান আসবে আপুর কণ্ঠে, সবাই রেডি থাকবে। আচ্ছা, সবাই রুমির জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার জন্য অনেক দোয়া করবেন। আর আজকে আমরা খুব সুন্দর দুটি গানের কাজ শেষ করলাম। গানটা হচ্ছে দারুন দারুন দারুন।